আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিশার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নতুন সেঞ্জেনমুক্ত রাষ্ট্র রোমানিয়া এবং রোমানিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, রোমানিয়া নতুন ভাবে সেঞ্জেন তালিকাভুক্ত হয়েছে। এই মার্চ মাসের 29 তারিখ থেকে রোমানিয়া সেঞ্জেনে প্রবেশ করবে এবং আনুষ্ঠানিকভাবে আবারও ঘোষণা আসবে। তো সেঞ্জেন হওয়ার জন্য রোমানিয়ার আর কোনো প্রতিবন্ধকতা নেই। এখন থেকে আপনারা যারা রোমানিয়ার ভিসা প্রসেসিং করবেন, তারা সেঞ্জেন ভিসার আওতাধীন রোমানিয়ায় যেতে পারবেন। রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। এর উত্তর পূর্বে রয়েছে ইউক্রেন ও মলদোভা, পশ্চিমে হাঙ্গেরি এবং সার্বিয়া, দক্ষিণে বুলগেরিয়া এবং দানিউব নদী। রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর। রোমানিয়া বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য এবং সেঞ্জেনমুক্ত রাষ্ট্র হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রমবাজারের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে অনেক লোক রোমানিয়াতে গিয়ে তাদের কর্মসংস্থান চালিয়ে যাচ্ছেন। আমরাও অনেকে রোমানিয়ায় ওয়ার্ক পারমিট বিষয়ে পাঠিয়েছি, সেই সাকসেসফুল ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা যারা সাকসেসফুল ভিডিও দেখতে চান, তারা অবশ্যই আমাদের পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। নতুন করে সেঞ্জেন হওয়ার পরে রোমানিয়ার বেশ কিছু নিয়ম কানুনের পরিবর্তন হবে। এই পরিবর্তনগুলো এখন পর্যন্ত আপডেট হয়নি, তবে আগামী এপ্রিল মাস থেকে রোমানিয়ার নতুন যে আপডেটগুলো আছে সেগুলো আপনারা অনেকেই হয়তো জেনে নিতে পারবেন। আমরাও যে নতুন পরিবর্তনগুলো আসছে, ওয়ার্ক পারমিটের কিছু পরিবর্তন আসছে এবং ভিসা পদ্ধতিরও বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব, সেই তাবৎ নিয়মের যে নতুন পরিবর্তন আসছে এই পরিবর্তনগুলো এখন পর্যন্ত আপডেট হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী 15-30 দিনের মধ্যে রোমানিয়ার সব ধরনের ভিসার যে আপডেট রয়েছে, সেঞ্জেনমুক্ত হওয়ার পরে নতুন যে নিয়ম আরোপিত হবে সেই নিয়মগুলো আপনারা দেখতে পারবেন। রোমানিয়াতে বর্তমান সময়ে আপনারা বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পাবেন। রোমানিয়াতে আপনারা যারা দক্ষ কনস্ট্রাকশন টেকনিশিয়ান রয়েছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন, যেমন রড বাইন্ডার, ব্রিকলেয়ার, প্লাম্বার, মেসন, টাইলস মেসন, ভেকো অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে। এছাড়াও আপনারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পাবেন। যারা সুইং অপারেটর হিসেবে দক্ষ রয়েছেন, তারা গার্মেন্টস শিল্পে কাজ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন রেস্টুরেন্ট পর্যায়ে ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে। আপনারা যারা রোমানিয়া যেতে চান, তাদের জন্য যেসব ডকুমেন্টেশন লাগবে তা হচ্ছে পাসপোর্ট, ছবি, এনআইডি এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। আর যারা যারা দক্ষ রয়েছেন, দক্ষতার সার্টিফিকেটগুলো আপনারা এর সঙ্গে সংযুক্ত করবেন। রোমানিয়া যেহেতু সেঞ্জেন হয়ে গেছে, যে কারণে আরেকটি ডকুমেন্টস আপনাদেরকে নতুন করে দিতে হবে, সেটি হচ্ছে আপনার সিবি এবং বায়োডাটা, সেটিও ইউরোপিয়ান স্টাইলে করে আপনাদেরকে দিতে হবে। আপনারা যারা সিবিটি তৈরি করতে পারবেন না, তারা ফিউচার ওয়ার্ল্ডের সহযোগিতা নিয়ে আপনার সিবি গুলো আপডেট করে নিতে পারবেন। রোমানিয়াতে বর্তমান সময়ে আমরা প্যাকেজ মূল্য রেখেছি 12,00,000 টাকা। যেহেতু এটি সেঞ্জেন তালিকাভুক্তি হয়েছে, আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট রোমানিয়ার উদ্দেশ্যে এই মাসে ফ্লাইট করেছে এবং তারা সেঞ্জেনভুক্ত সুযোগ সুবিধা উপভোগ করবেন। নতুন ভাবে যারা সেঞ্জেনে প্রবেশ করবেন, রোমানিয়ার ভিসা নিয়ে প্রবেশ করবেন, তারা সেঞ্জেনের যে ফি রয়েছে সেই ফি গুলো বা খরচ গুলো একটু বেড়ে গেছে বর্তমান সময়ে। এই কারণে রোমানিয়ার জন্য প্যাকেজ মূল্য 12,50,000 টাকা। আপনি যখন ফাইলটি এখানে জমা করবেন তখন 1,00,000 টাকা সহ জমা করবেন, আর পারমিট আসার পরে আপনাকে শিডিউল সহ যে খরচগুলো হবে এর জন্য আরো 2,00,000 টাকা প্রদান করতে হবে। বাকি টাকা ভিসা হওয়ার পর প্রদান করে আপনারা রোমানিয়ার উদ্দেশ্যে গমন করবেন। এখন পর্যন্ত যে আপডেটটি রয়েছে, আপনি পারমিট পাওয়ার পর রোমানিয়ার ভিসা প্রসেসিং করার জন্য আপনাকে ইন্ডিয়া যেয়ে ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে আপনাকে ভিসা লাভ করতে হবে। যারা শিক্ষিত রয়েছেন, ইংরেজিতে বেসিক নলেজ রয়েছে, তারা রোমানিয়ার জন্য ভিসা প্রসেসিং করলে অনেক সুবিধা লাভ করতে পারবেন।
কেননা রোমানিয়ার ভিসা ইন্টারভিউ ইংরেজি ভাষায় অথবা রোমানিয়ান ভাষায় আপনাকে দিতে জানতে হবে। তো বাংলাদেশিরা যারা ইংরেজি ভালো বুঝেন তারপর না রোমানিয়ান ভাষা রপ্ত করার বিষয়গুলো আসবে। তবে যারা বেসিক ইংরেজি জানেন অর্থাৎ নিজের সম্পর্কে প্রেজেন্টেশন দিতে পারবেন এবং কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা এবং আপনি কি পোস্টে রোমানিয়া যাচ্ছেন, আপনার স্যালারি কত, এই সংক্রান্ত যারা সঠিক প্রশ্নের উত্তর ইংরেজিতে দিতে পারবেন তারা রোমানিয়ার ভিসা লাভ করতে পারবেন। যারা একদমই শিক্ষিত নন, ইংরেজিতে কথাই বলতে পারেন না বা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না, তাদের জন্য রোমানিয়া যাওয়া সহজ হচ্ছে না। কারণ তারা যদি ইংরেজিতে প্রশ্নের উত্তর না দিতে পারেন স্বাভাবিকভাবে আপনার আবেদনটি রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আপনারা যারা বেসিক ইংরেজির উপর নলেজ রয়েছে তারা রোমানিয়ার ভিসা প্রসেসিং করে ভিসা লাভ করে রোমানিয়া গমন করতে পারবেন। রোমানিয়াতে বেতন ক্রম আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে, 700 ইউরো থেকে 800 ইউরো ন্যূনতম বেতন পাওয়া যাবে। যারা এর চেয়ে আরো দক্ষ রয়েছেন, টেকনিশিয়ান হিসাবে কাজ করবেন, তাদের স্যালারি 800 থেকে 1000 ইউরো পর্যন্ত রোমানিয়ার বিভিন্ন কোম্পানি প্রদান করবে। এই বিষয়ে স্যাঙ্গেল হওয়ার পর নতুন একটি আপডেট এসছে, স্যালারি সংক্রান্ত যে ইনক্রিমেন্ট সেটি ফিক্সড আপ হয়ে গেছে। তাই বর্তমান সময়ে 705 ইউরোর কমে রোমানিয়ার বেতন ক্রম হবেই না, 705 ইউরোর উপরে আপনারা স্যালারি লাভ করবেন। যারা রোমানিয়ায় যাবেন বর্তমান সময়ে ভিসা প্রসেসিং স্যাঙ্গেল তালিকাভুক্ত হওয়ার পর করলে আপনি 2 থেকে 3 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট লাভ করতে পারবেন এবং পরবর্তী 1 থেকে 2 মাসের প্রক্রিয়ায় আপনি ভিসা ইন্টারভিউ দিল্লিতে প্রদান করতে পারবেন এবং আশা করা যায় 5 থেকে 6 মাসের মধ্যে আপনি রোমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে বাংলাদেশ থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স করে রোমানিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে রোমানিয়া পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন। যারা রোমানিয়ায় যেতে চান তারা অতি সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করে বর্তমান সময়ে স্যাঙ্গেল তালিকাভুক্ত নতুন দেশ রোমানিয়ার ভিসা প্রসেসিং ফিউচার অর্ডার এর মাধ্যমে করে আপনার ভবিষ্যতের স্যাঙ্গেলের কর্মজীবন রোমানিয়াতে শুরু করুন। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং রোমানিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে রোমানিয়ার ভিসা এবং ফাইল প্রসেসিং আমাদের মাধ্যমে করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। নতুন যারা এই ভিডিও দেখছেন, যারা এখনো আমাদের সাবস্ক্রাইবার হননি, অবশ্যই একটি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।